السلام عليكم ورحمة الله وبركاته আর বেদাতটা হলো সংক্ষিপ্ত কথা। প্রথম কথা হলো সকল বেদাতেই সুন্দর, বাহ্যিকভাবে দেখতে সুন্দর। অসুন্দর হইলে তো সেটা বেদাতে হবে না, কারণ অসুন্দর জিনিস বাজারে ধরেন একটা জিনিস চলতেছে, খুব মার্কেটে খুব চলতেছে, এখন এটার কোনো নকল বের করতে হইলে, এটা দুই নম্বর জিনিস বের করতে হইলে মূল জিনিসের চাইতে আরও চাকচিক্যময় আরও সুন্দর করে বের করতে হবে, না হয়তো এটা বাজারে খাবেই না, কেউ নিবেই না। এটা দেখতে যদি সুন্দর না লাগে তাহলে দুই নম্বর জিনিস, ভেজাল জিনিস কেউ কিনবে না। আপনার ফরমালিনযুক্ত মাছ সবজি মানুষ কেন কিনে? কারণ এটা দেখতে অনেক সুন্দর। স্বাভাবিক মাছের চাইতে ফরমালিন লাগাইলে দেখা যায় যে মাছটা আরও ধবধবে সাদা দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। আর যেগুলোর মধ্যে ফরমালিন নেই ওগুলোর মধ্যে মাছই বসতেছে, এটার মধ্যে মাছই বসতেছে না। ফরমালিন থাকলে এটা দীর্ঘ সময় আর নষ্ট হইতেছে না, ফরমালিন না থাকলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বাহ্যিকভাবে ফরমালিনযুক্ত মাছটা সবজিটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, এই জন্যই মানুষ ফরমালিনযুক্ত জিনিস কিনতেছে। যদি এটা সুন্দর দেখা না যাইতো, মূল জিনিসের চাইতে যদি এটা চকচক না করতো, তাহলে কিন্তু মানুষ এটা কোনোদিন কিনতো না। এইভাবে প্রত্যেকটা জিনিস, জাল টাকার নোট যেটা, এটা কিন্তু দেখতে স্বাভাবিক নোটের চাইতে আরও সুন্দর দেখা যায়, আরও নতুন চকচকে দেখা যায়, এই জন্য জাল টাকা মানুষ ধরতে পারে না। তো বেদাত যেগুলো তৈরি হবে, এই সকল বেদাতেই প্রথম মৌলিক সূত্র, প্রথম মৌলিক বিষয় বেদাতের পরিচয়টা হলো এটা এবাদতের ছদ্মাবরণে, এটা এবাদতের লেবাসে, এটা সুন্দর কাজের লেবাসে মুসলিমদের ভিতরে অনুপ্রবেশ করে। এই জন্য এই সূক্ষ্ম জিনিসটা সমাজের অধিকাংশ মানুষ এটা ধরতে পারে না। তারা মনে করে এটাতে খারাপের কী আছে, এটা তো ভালো জিনিসে। এটা একজন মানুষ দেখো আমাদের কাছে এসে এসে বিভিন্ন জন বলে যে দেখো যে শবে বরাতের রাত্রে মানুষটা সারা বছর নামাজ পড়ে না, দিনের সাথে সম্পর্ক নাই, এক রাত একটু ইবাদত করতে আসছে, মসজিদে আসছে, ইমাম সাহেব একটু সুন্দর বয়ান দিছে, এই বয়ানে তো লোকটা হেদায়েত পাই যেতে পারে। আপনারা কেন মানা করেন যে এই রাতে কিছু করা যাবে না? মানুষের আপনি দিন থেকে দূরে সরাই দিচ্ছেন, যে মানুষটা এই উসিলে তো একদিন মসজিদে আসতেছে, এসে তো লোকটা হেদায়েত পাই যেতে পারে, অথচ আপনারা তাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, দূর করে দিচ্ছেন যে এই রাত্রে কিছু করা লাগবে না, এই রাত্রে ওয়াজ মাহফিল চলবে না, অনুষ্ঠান চলবে না। তো এইগুলো তো আপনারা ভালো কাজ করতেছেন না, মানে তার কাছে বাহ্যিকভাবে ওই বেদাতগুলো অনেক সুন্দর মনে হচ্ছে। তারপরে বলে যে দেখেন একজন মানুষ সারা বছর প্রতিদিন দরুদে পড়ে না, মিলাদের উসিলে তো সে একটু বসলো, বসে একবার দুবার দরুদ হইলেও তো পড়ছে, তো ভালো কাজে করছে, এখানে আবার খারাপের কী করলো? আপনারা কেন আবার বলেন যে না মিলাদ পড়লে বেদাত, এটার অসুবিধা কী? একজন মানুষ মারা গেছে, 40 দিনের দিন গরু জবাই করে খাবারের আয়োজন করছে, তো এখানে সমস্যাটা কোথায়? মানুষকে খাওয়ানোকেই খারাপ জিনিস, মানুষকে খাওয়াইছে, তা খাওয়াইলে তো স্বভাবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের মধ্যে সবচাইতে কল্যাণকর হলো এত আমত আম, মানুষকে খাওয়ানো, তো হে খাওয়াইছে, খারাপ কাজটা কী করছে? এটা আবার বেদাত হবে কেন? তারপরে আমরা বলি যে এই কবরস্থানে গিয়ে সম্মিলিত মোনাজাত করছে, ওয়াজ মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, তো এটা অসুবিধা কি? আল্লাহর কাছে দোয়া করলেও কি অসুবিধা হয়? এটা তো দোয়া করছে আল্লাহর কাছে, একটু সবাই মিলে দোয়া করলে তার মধ্যে অনুভূতিটা আরও বেশি উপলব্ধি হয়। তারপরে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক ইবাদত ইস্তেমায় করতে বলছেন, তুবু ইলাল্লাহ জামিআ বলছে, সবাই জামাতবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, তো সবাই জামাতবদ্ধভাবে একটু দোয়া করছে, অসুবিধাটা কি? অর্থাৎ বেদাতটা সূক্ষ্মভাবে বোঝা এবং ধরা এটা শিরকের চাইতেও আরও সূক্ষ্ম, আরও কঠিন। কারণ শিরকটা যতটুকু না এবাদতের লেবাসে আসে, বেদাতটা তার থেকে আরও আকর্ষণীয় এবাদতের লেবাসে আসে, এই জন্য এটা অনেক আলেমও ধরতে পারে না। বেদাতটা শিরক হয়তো ধরছে কিন্তু বেদাত ধরতে পারে না, বেদাতকে ওনার কাছে ভালো মনে হয়, বেদাত থেকে উনি দূরে থাকতে পারেন না। কারণ হলো বেদাতটা এত সূক্ষ্ম বিষয় যে এটা ধরা, এটা চিন্তা করা অনেক কঠিন। আচ্ছা, বেদাতের মূল পরিচয়টা কি? বেদাতের মূল পরিচয়টা হলো আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফি দ্বীন মিম্মা লা আসলালাহু ফিস শারিয়াহ। অর্থাৎ বেদাতটা, বেদাতের পরিচয়টা বোঝার জন্য কয়েকটা মৌলিক জিনিস বুঝলেই সহজেই আপনার বেদাতটা পরিষ্কার হয়ে যায়।
বেদাত মানে নতুন জিনিস, প্রথম কথা হলো বেদাত মানে নতুন, যেটার আলা গায়রে মেসালিন সাবেকিন, মানে পূর্বের কোনো নমুনা ছাড়া, পূর্বের কোনো দৃষ্টান্ত ছাড়া নতুন কোনো জিনিস আবিষ্কার করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হলো বাদিহ, বাদিউস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের বাদি। আল্লাহকে আল্লাহ নিজে কেন বাদি ব্যবহার করছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানিয়েছেন পূর্বের কোনো নমুনা ছাড়া, আগে কোনো নমুনা ছিল না, নতুনভাবে আল্লাহ পাক তৈরি করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো বাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রসুল, রাসুল আপনি বলেন আমি রাসুলদের মধ্যে নতুন কোন রাসুল নই, বিদআম মিনার রসুল আমি নতুন কোন রাসুল নই, কারণ আমার আগেও আরো অসংখ্য অগণিত রাসুল পৃথিবীতে এসেছেন। এজন্য বেদাতের প্রথম কথা হলো কুল্লু মা উহদিসা, বেদাতটা হবে নতুন, মানে নতুন ইবাদত, নতুন আকীদা, নতুন ইবাদত, নতুন মুআমালাত, নতুন আখলাক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উম্মতকে ওসিয়ত করেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ফা ইন্না কুল্লা মুহদাসা, মুহদাসা মানে নতুন, ইহদাস হলো নতুন কোন ইবাদত, নতুন কোন আকীদা তৈরি করা। এখন কথা হলো নতুনের একটা সীমানা কতটুকু, নতুন তো সবে নতুন, এই কথাটা বলার সাথে সাথে যখনই আপনি বলবেন যে নতুন কোনো আকীদা, নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল, নতুন কোনো আখলাক, এটার নাম বেদাত, তখনই প্রশ্ন আসবে যে এই যে ক্যামেরা এগুলো, এগুলো তো নতুন, এগুলো তো ওই যুগে ছিল না। তারপরে আরও অনেক নতুন জিনিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো আপনার কোরআনে কারিমের মধ্যে জবর, জের, পেশ, নুকতা ছিল না, তাহলে তো ওইটাও বেদাত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ কিছুই ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এগুলো তো অনেক পরে, তাহলে এগুলোও তো বেদাত। তারপরে বিমানে করে আমরা হজে যাই, এটাও বেদাত। আরও কত জিনিস এরকম নতুন, মসজিদের মধ্যে আমরা এসি লাগাই, ফ্যান লাগাই, কত কিছু লাগে, এগুলো তো ছিল না, এসবে তো বেদাত। এখন এই জন্য বেদাতের দ্বিতীয় সূত্র হলো ফিদ্দিন, যে এটা দিনের মধ্যে হইলে এটা বেদাত হবে, দিনের জন্য হইলে, দিনের উপকরণ হইলে এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই, মানে শুধু নতুন হইলেই বেদাত হবে না, নতুন প্লাস ফিদ্দিন, মানে এটা দিনের ভিতরে, এবাদতের ভিতরে, আমলের ভিতরে, আকীদার ভিতরে হইতে হবে। কিন্তু যদি এবাদতের জন্য হয়, আমলের জন্য হয়, কোনো এবাদতের উপকরণ হয়, সেটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা যত আধুনিক জিনিস এগুলো সব দিনের এবাদতের উপকরণ, এগুলো এবাদত না, এবাদতের ভিতরে বাড়তি কমতি করলে সেটা বেদাত। যেমন সালাতুল জুমুয়া দুই রাকাত, এটা দুই রাকাতের জায়গায় যদি তিন রাকাত করা হয়, চার রাকাত করা হয়, এটার নাম বেদাত। কিন্তু মসজিদ আগে কাঁচা ছিল, এখন এটা পাকা হয়েছে, এসি হয়েছে, তারপর প্যান হয়েছে, টাইলস হয়েছে, অনেক সরঞ্জাম হয়েছে, এইগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে নতুন আর বেদাতের সীমারেখা কতটুকু, কারণ আজকে যেটা নতুন আগামীকাল কিন্তু এটা পুরাতন, তাহলে আমি আজকে যে এবাদতটা বানাইলাম এটা আজকের জন্য বেদাত, কালকে তো আর এটা বেদাত থাকবে না, কারণ কালকে থেকে তো এটা পুরাতন হয়ে গেছে। যদি নতুন জিনিসই বেদাত হয় তাহলে তো যেটা প্রথমে বানাইছে হয়তো এক বছর, দুই বছর, তিন বছর বেদাত থাকলো, এরপরে তো আর এটা বেদাত না, এটা পুরাতন হয়ে গেছে। এখন যে সমাজে প্রচলিত বেদাতগুলো আছে এগুলো তো সব পুরানো, নতুন কিছু তেমন নাই, তাহলে তো এগুলো আর এখন বেদাত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে গেছেন এমন এক শুভ্র দিনের উপরে, লাইলুহা কানাহারিহা, সুবহানাল্লাহ, যে এটা রাত দিনের মতো স্পষ্ট, কোনো অস্পষ্টতার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে রেখে যাননি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেই ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজরের পরে এক বালাগাতপূর্ণ চমৎকার বয়ান করলেন, সাহাবাই কেরাম বলতেছিলেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো ভয়ে কেঁপে উঠলো, আমাদের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল,
এখন একজন আমাদের মধ্য থেকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দে, মনে হচ্ছে আজকে আপনার এই ওয়াজটা বিদায় ওয়াজ, আর মনে হয় কোনোদিন আপনি আমাদেরকে ওয়াজ করতে পারবেন না, এটা মনে হয় আপনার জীবনের সর্বশেষ ওয়াজ। ফাউসেনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটু ওসিয়ত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ওসিয়ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তের মধ্যে শেষ দিকে গিয়ে বলেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا, আমার পরে যারা তোমরা পৃথিবীতে বসবাস করবে তোমরা অনেক অনেক اختلاف দেখতে পাবে। তখন কি করবে? فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ اضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ, আমার পরে তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নাত, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে শক্ত করে নামাজের মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়িয়ে ধরে রাখবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত উম্মতের প্রতি। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন নাই আলাইকুম বিসুন্নতি, সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাতুল খোলাফায়ে রাশেদিনাল মাহদিয়িন। তাহলে খোলাফায়ে রাশেদিনকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছেন। কারণ কি? অনেকগুলো কারণ আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ইসলামের আমলগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো সাহাবায়ে কেরাম সরাসরি শিখছেন এবং সাহাবায়ে কেরাম নিজেরা বাস্তবায়ন করছেন। শরীয়তের অনেক বিধিবিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করছেন। কিন্তু কিছু বিধিবিধান এমনও আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত ছাড়া এগুলোর বাস্তবায়ন সম্ভব ছিল না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপাতের পরে এই সাহাবায়ে কেরাম এগুলোর সরাসরি বাস্তবায়ন করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আর কেউ ইমাম হবে এটা কল্পনা করা যায় না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপাতের পরেই উম্মতের ইমাম নির্ধারণ হবে, খলিফা নির্ধারণ হবে। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় উম্মতের কেউ খলিফা হবে, কেউ ইমাম হবে এটার আমল সম্ভব না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপাতের পরেই এটার আমল শুরু হবে। তো এখন যদি সুন্নত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমিত থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায়, তাহলে কিন্তু এই সুন্নত যে খোলাফায়ে রাশেদিন কেমনে হবে, ইমাম কীভাবে হবে মুসলিমদের, আরও অনেকগুলো এরকম বিধিবিধান শরীয়তের সাথে জড়িত আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোলাফায়ে রাশেদিনের সুন্নত তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে এখানে খোলাফায়ে রাশেদিনের আরও 30 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশেদিনের 30 বছর, এই 53 বছরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন হিসাবে, এবাদতের মডেল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করছেন। তাহলে এই 53 বছরের পরে এবাদতের মধ্যে যা কিছু সংযোজন হবে, অতিরিক্ত বাড়বে অথবা কমানো হবে, এটার নামে হলো নতুন। মানে নতুনের সীমানা ওই 53 বছরের পরের থেকে নতুনের সীমানা, এর আগে সবগুলা পুরাতন, এর পরের যেগুলো এগুলো সব নতুন। অর্থাৎ বেদাতের সম্পর্কটা শুরুই হবে এখান থেকে, সাহাবীদের পরের থেকে। তবে সাহাবায়ে কেরামের যুগে আকীদার বেদাত শুরু হয়েছে এবং সেগুলো সাহাবায়ে কেরাম স্পষ্ট করেছেন। খারেজিদের বেদাত, শিয়াদের বেদাত, সেগুলো সাহাবায়ে কেরাম আকীদার এই বেদাতগুলোকে সাহাবায়ে কেরাম উম্মতের সামনে, জাতির সামনে স্পষ্ট করে গিয়েছেন। বরং তারা সাহাবায়ে কেরামকে গোমরা ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ। শিয়া এবং খারেজিরা সাহাবায়ে কেরামকে গোমরা ফতোয়া দিয়েছে, সাহাবায়ে কেরামকে কাফের ফতোয়া দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম এই বেদাতীদের সম্পর্কে, অর্থাৎ শিয়া এবং খারেজিদের বেদাত সম্পর্কে উম্মতকে স্পষ্ট ধারণা দিয়ে কোনটি সুন্নত সেটাও জাতির সামনে কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম স্পষ্ট করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে বেদাতের প্রথম বিষয় এটা নতুন হবে, দ্বিতীয় বিষয় এটা ইবাদতের ভিতরে, দ্বীনের ভিতরে হবে, দ্বীনের উপকরণের মধ্যে হবে না, তৃতীয় বিষয় মিম্মালা আসলালাহু ফিশারে, এটার শরীয়তে কোনো দলিল থাকবে না। মানে বেদাত হওয়ার জন্য দলিল থাকলে এটা বেদাত হয় না, যদি কোনো সহি দলিল থাকে তাহলে এটা বেদাত হয় না। বেদাত হয় সেটাই যেটার কোনো দলিল পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না। দলিল হিসাবে ইস্তিদলালের ক্ষেত্রে কিছু শরীয় নিয়ম আছে যে কোন কোন হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য হয়। তো এই ক্ষেত্রে যেই হাদিস পাওয়া যাবে সেটা জাল হাদিস বা দঈফ জাদ্দান, যেটা শরীয়তের দলিল হওয়ার উপযুক্ত না।
এইরকম বিষয়গুলো বেদাত হয়। তো অনেকে দেখা যায় যে যখন বেদাত বলেন বা আমাদের সমাজে আমরা বেদাত বলি তখন বলে যে এটা যে বেদাত এটা দলিল কি, এটা যে বেদাত এটা কোন হাদিসে পাইছেন, এটা যে বেদাত কোন কিতাবে পাইছেন, আপনি কিভাবে বললেন এটা বেদাত, এটার হাদিস দেখান দলিল দেখান কোথায় পাইছেন। তো মানে মূর্খতা জাহালত যে তার এই পর্যায়ে গেছে যে বেদাতের সপক্ষে দলিল খোঁজে যে এটা দলিল দেখান, অথচ বেদাত তো দলিল নাই বলে এটা বেদাত। যদি দলিল থাকতো তাহলে কিন্তু এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত হইতো না। আরেকটা হলো এরপর আরেকটা প্রশ্ন করে যে আপনি যে বলতেছেন এটা বেদাত বা এটা করা যাবে না, তো এইরকম একটা দলিল দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বলছেন এটা করা যাবে না, এটা করা যাবে না, আপনি যেটা নিষেধ করতেছেন এটা বেদাত, এইটার দলিল কোথায় আছে, কোন হাদিসে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ রাসূল করতে বলছেন কিন্তু এটা করা যাবে না এরকম তো নিষেধ করেন নাই, তা আপনারা কিভাবে নিষেধ করতেছেন। তাহলে আপনারা বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের চেয়ে আরো বেশি ক্ষমতা প্রয়োগ করতেছেন যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা বেদাত। এই প্রশ্নটাও কিন্তু আসবে আপনার কাছে যে আপনি কিভাবে নিষেধ করতেছেন, আল্লাহ রাসূল তো নিষেধ করেন নাই। বেদাতের নীতিমালা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধাজ্ঞা পাওয়া জরুরি না, নিষেধাজ্ঞা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় ওইটা বেদাত হবে না, ওইটা হবে হারাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষেধে করে দেন যে খবরদার তোমরা এটা করিও না এরকম নিষেধাজ্ঞা আছে, তো এটা বেদাত না, এটা হয়ে যাবে হারাম। এটা হালাল হারামের সম্পর্ক, ওইটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না। বেদাত ওইটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করেছেন, এইভাবে করেন নাই বা এইভাবে করা যাবে না এরকম নিষেধাজ্ঞা নাই, তখনই সেটা শরীয়তের দৃষ্টিতে হয় বেদাত। আচ্ছা, এবার আসি আমরা বেদাতের ব্যাপারে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এরকম কাজ যদি বেদাত হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক কাজে করেন নাই, এরকম কাজও আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন ছিলেন না, ইমাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুয়াজ্জিন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দিতেন না, আজান দিতেন সাহাবায়ে কেরাম, তাহলে তো আজান দেওয়াটাও বেদাতের মধ্যে পড়ে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইমাম ছিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন 11 জন স্ত্রী, তো আমরা তো 11 জন স্ত্রী বিয়ে করি না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করলে সব সুন্নত হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করেছেন আমরা করি না কেন, এটা তো প্রশ্ন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এই মর্মে তো সহি হাদিসে আছে, তাহলে আমরা কেন দাঁড়ায় দাঁড়ায় করি না, এটাও তো প্রশ্ন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেই যদি সব সুন্নত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলেই যদি সব বেদাত হয়, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ করেছেন আমরা করি না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এরকম কাজ আমরা করি, তাহলে ওগুলোর সাথে সুন্নত বেদাতের সম্পর্ক হয় না কেন। এটার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা কাজ করেছেন সবগুলো কাজ তিন ভাগে বিভক্ত। এক ধরনের কাজ হলো যেই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, অনেকগুলো আমল অনেকগুলো কাজ যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক খাস করে দিয়েছেন, যেমন 11 জন স্ত্রীর বিবাহ, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করা হয়েছে। আল্লাহ পাক বলেন খালেসাত আল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধু আপনার জন্য খালেস কোনো মুমিনদের জন্য নয়, সাওমে বেসাল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, কোনো উম্মতের জন্য এটা প্রযোজ্য নয়। তারপরে নাকাহুল হেবাহ, মানে হেবা নাকাহ, হেবা নাকাহ হলো কেউ যদি এসে বলেন যে আমাকে মোহর দেওয়া লাগবে না, আপনি আমাকে বিবাহ করেন, আমি আমার নিজেকে আপনার কাছে হেবা করলাম, মানে আমার নিজেকে আপনার কাছে দান করে দিলাম, এটার নাম নাকাহুল হেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক এটাকে বৈধ করছেন যে মোহর ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে বিবাহ করতে পারবেন। এইরকম অসংখ্য কাজ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক খাস করেছেন, এটা উম্মতের জন্য সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাজ আছে নিজে পছন্দ করতেন,
মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে যেটা উম্মতকে উদ্বুদ্ধ করেন নাই। যেমন অনেক খাবার আছে যে খাবারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। প্রত্যেক মানুষের একটা রুচি আছে, অনেকের কাছে অনেক খাবার পছন্দ, কারো কাছে গরুর নাড়ি বুড়ি, গরুর নাড়ি বুড়ি তো চাইলেন, দেখবেন যে অনেককে জিজ্ঞেস করলে তোমার সবচাইতে প্রিয় খাবার কোনটা, বলবে যে ওইটা, অনেকের খুব প্রিয় খাবার। আবার অনেকে এটার নাম শুনলে বমি করে দেয়, এটার নাম শুনলেই অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে কারো কাছে সবচাইতে প্রিয়, কারো কাছে এটা সবচাইতে অপছন্দের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক খাবার খুব প্রিয় ছিল, মহব্বতের ছিল, ভালোবাসতেন। তাই বলে উম্মতের জন্য ওই খাবারগুলো সুন্নত না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুচিতে যে খাবারগুলো তার কাছে পছন্দনীয় মনে হতো ওগুলো খেতেন, কিন্তু উম্মতকে বলেন নাই যে আমি ওইটা খাইতে খুব পছন্দ করি, তোমরা ওইটা বেশি বেশি খাও। এটা কিন্তু উম্মতকে উদ্বুদ্ধ করেন নাই। এইরকম অনেকগুলো কাজ আছে, যেমন পাগড়ি, টুপি বা যেগুলো সামাজিক আদাত ছিল ওই সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো ব্যবহার করেছেন কিন্তু উম্মতকে উদ্বুদ্ধ করেন নাই। এই জাতীয় কাজগুলো উম্মতের জন্য আদাত, মিনাল মুবাহাত, কিন্তু এগুলো সুন্নত না। আরেকটা কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে যেগুলো করেছেন এবং উম্মতকে করার জন্য নির্দেশনা দিয়েছেন, এগুলোই উম্মতের জন্য সুন্নত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা করার নির্দেশ দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, এই জাতীয় কাজগুলো হবে সুন্নত। এর বাহিরে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজ উম্মতের জন্য সুন্নত নয়।